নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে। আপনার কি অল্পতেই ঠান্ডা লেগে যায়, এই প্রবণতা থাকে? ঠান্ডা লাগে, নাক দিয়ে হাঁচি পড়ে, নাক দিয়ে জল পড়ে, গলা ফুসফুস করে, বুকে কফ জমে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন বন্ধু, অনুরোধ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, বেল আইকন টিপে অল টিপে সমস্ত ভিডিও প্রথমে আপনিই পাবেন। পুরনো বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদেরও অশেষ ধন্যবাদ। ঠান্ডা ধাঁচ বলা হয়, ঠান্ডা ধাঁচ বা চট করে ঠান্ডা লেগে যাওয়া প্রবণতা। একবার ঠান্ডা লাগলো, অ্যান্টি অ্যালার্জিক মুক্তমুখ চিকিৎসা নিলাম, সেরে গেল। সাত দিন পরে আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই ঘুরে চলে এলাম, আবার একটা বাউট অফ ঠান্ডা। এই নিয়ে সারা বছরই, ইট ইজ লাইফস্টাইল ডিস্টার্বিং ডিসঅর্ডার, কমপ্লিটলি লাইফস্টাইলকে ম্যাসাকার করবে। আপনাকে বিছনা সহ্য করবে না, বেড রিডিং করবে না, কিন্তু লাইফস্টাইলটা ডিস্টার্ব করে দেবে। কোনো জিনিসে কনসেনট্রেট করতে দেবে না, কোনো জিনিসে এনজয় করতে দেবে না, সবসময় একটা ব্যাধি ব্যথা বাঁধাতে থাকবে। এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি হয় আমাদের অ্যালার্জিনের জন্য। অ্যালার্জিন আমার শরীরে ইন্টারঅ্যাক্ট করে, আর ইন্টারঅ্যাক্ট করে সেই হাইপার সেন্সিটিভিটি করে এই সমস্ত ঘটনা ঘটায়। অ্যালার্জিন দু প্রকারের হয়, একটা ইনডোর এরো অ্যালার্জেন, আর একটা আউটডোর এরো অ্যালার্জেন। এই টাইপের পেশেন্ট যারা থাকেন, ওনারা অনেক আরএনডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রায়াল অ্যান্ড এরর মেথড, নিজের খাদ্য পদার্থের উপরে ফোকাস করে থাকেন। বিভিন্ন খাদ্য পদার্থ, এটা খাবো না, সেটা খাবো না, হয়তো একদম গরম জলেই স্নান করছেন বরাবর যাতে ঠান্ডা না লাগে, কিন্তু তাও ধরে যায়। বেসিক জায়গা যেটা চাপা সূত্র, যেটা দেখা যায় না, সেটা হলো এয়ারবোন ফ্যাক্টর, এয়ারবোন অ্যালার্জেন্স। বাতাসে বিভিন্ন অ্যালার্জেন্স আছে। ইনডোর এরো অ্যালার্জেন্স হলো যেরকম হাউস ডাস্ট মাইট, এগুলো আমরা চোখে দেখতে পাই না। হাউস ডাস্ট মাইট কী হলো? ছোটো ছোটো পোকা যেগুলো আমাদের কাপড় চোপড়ের মধ্যে থাকে, সোয়েটারে থাকবে, ব্ল্যাঙ্কেটে থাকবে, কার্পেটে থাকবে, পর্দায় থাকবে। এগুলো এত ছোটো কি একটা মাইক্রোস্কোপি, চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দূরবীন দিয়ে দেখতে হয়, তো এত ছোটো। এবং ওরা কাপড় খায়, পায়খানা করে, ওই পায়খানাটাই আবার ডাস্ট তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় হাউস ডাস্ট মাইট। এটা ইনডোর ঘরের মধ্যেই হয়। ফাঙ্গাই আছে বিভিন্ন ধরনের নোংরা বা এসি ভেন্টের মধ্যে ফাঙ্গাস জমেছে, সেখান থেকে আসছে, সেটা নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে অ্যালার্জিস ক্রিয়েট করছে। আর আউটডোর এয়ার পলিউশন হলো বিভিন্ন গাছ গাছার রেণু, ইনসেক্ট ফিউমস ইনডোর অ্যালার্জেন হবে, পিজন ড্রপিং আছে, বিভিন্ন ড্যান্ডার্স আছে, প্লাস আপনার ফাঙ্গাইও আবার আউটডোরে পাওয়া যায় প্রচুর পরিমাণে। কোথাও ময়লা জমলো, সেখানে তুলোর মতন জিনিস সেই গেল। বৃষ্টি হলো, জল জমেছিল, জল আস্তে আস্তে নিচে যখনই নামলো ওই দেওয়ালের গায়ে ফাঙ্গাস জমে গেলো, সেটা আবার বাতাসে ভোলাটাইল হয়ে গেল, সেটা নিঃশ্বাসের সাথে গিয়ে অ্যালার্জি ক্রিয়েট করলো। এগুলোকে চিহ্নিত করতে হবে, কারণ ওই অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক দিয়ে দিয়ে বা ন্যাসাল স্প্রে বা ইনহেলার্স দিয়ে দিয়ে জীবন চলতে পারে না। আমাকে তো নর্মালসি অফ লাইফে আসতে হবে। আমি তো বৈশাখী নিয়ে সবসময় হাঁটতে পারি না, তার জন্য প্রয়োজন আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যখনই চিহ্নিত করতে পারবো, আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে বডির মধ্যে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে দিতে, জঙ্গি আছে তার বিরুদ্ধে কমান্ডোস পাঠিয়ে দিয়ে কর্ডন করে দিতে হবে, যাতে আর টপকে না আসতে পারে। ঠিক সেই রকমই আমাদের বডিকে অ্যাডাপ্ট করে নিতে হবে, যাতে এই অ্যালার্জিগুলো আমার বডিতে ঢুকে কোনো প্রতিক্রিয়া না করে নর্মাল বিহেভ করে। এই পরিষেবাগুলোর জন্যে আপনি নিচে দেওয়া দুটো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে, ওখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আমি কলকাতাতে মৌলালি শিয়ালদা স্টেশনের পাশে, মৌলালি মাজারের পেছনে, ইন্টালিজেন্ট মহলের পাশে অ্যালার্জি অ্যাজমা সেন্টার অর্থাৎ মেডিল্যান্ডে বসি। এখানে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নারায়ণ পাণ্ডে।